আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। হিসাব নিকাশের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তালা বলেন, ও আংজির হুম ইয়ৌমাল হাসরতে ইজ কুদিয়াল আমরু অহম ফি গফলাতিহি অহম লা ইউমিনুন। আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে, যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ইমান আনছে না। যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভালো আমল সে করেছে এবং যে মন্দ আমল সে করেছে তা, তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহুদূর ব্যবধান হতো, আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করেছেন এবং আল্লাহর বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। হিসাব নিকাশ শুরু সম্পর্কে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে কোনো মানব সন্তান কিয়ামতের দিন পা নাড়াতে পারবে না। তাকে প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে, সে কী কাজে আয়ু শেষ করেছে। প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে, কী কাজে সে তাকে বার্ধক্যে পৌঁছে দিয়েছে। প্রশ্ন করা হবে তার ধন সম্পদ সম্পর্কে, কীভাবে সে তা আয় করেছে আর কী কাজে তা ব্যয় করেছে। আর প্রশ্ন করা হবে সে যা জ্ঞান অর্জন করেছে সে মোতাবেক কাজ করেছে কি না। এমনইভাবে আজ ভুলে যাওয়া হবে। হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামত দিবসে আমাদের প্রতিপালক আল্লাহকে দেখতে পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, দুপুরবেলা যখন মেঘ না থাকে তখন সূর্যকে দেখার জন্য কি তোমাদের ভিড় করতে হয়? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, পূর্ণিমার রাতে যখন আকাশে মেঘ না থাকে তখন চাঁদ দেখার জন্য কি তোমাদের ভিড় করতে হয়? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, তোমাদের প্রতিপালককে দেখার জন্য সেদিন তোমাদের কোনো কষ্ট করতে হবে না, যেমন সূর্য ও চন্দ্র দেখার জন্য তোমাদের কোনো কষ্ট করতে হয় না। আল্লাহ এক বান্দার সাথে সাক্ষাৎ দেবেন, আল্লাহ বলবেন, হে ব্যক্তি, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতা বানাইনি? আমি কি তোমাকে বিবাহ করাইনি? আমি কি তোমার জন্য বাহনের ব্যবস্থা করিনি? সে ব্যক্তি উত্তর দেবে, অবশ্যই আপনি করেছেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার সাথে সাক্ষাতের বিশ্বাস রাখতে? সে বলবে, না। আল্লাহ তখন বলবেন, আজ আমি তোমাকে ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। এরপর দ্বিতীয় এ ব্যক্তিকে আনা হবে। আল্লাহ বলবেন, হে ব্যক্তি, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতা বানাইনি? আমি কি তোমাকে বিবাহ করাইনি? আমি কি তোমার জন্য বাহনের ব্যবস্থা করিনি? সে ব্যক্তি উত্তর দেবে, অবশ্যই আপনি করেছেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার সাথে সাক্ষাতের বিশ্বাস রাখতে? সে বলবে, না। আল্লাহ তখন বলবেন, আজ আমি তোমাকে ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। এরপর তৃতীয় এক ব্যক্তিকে সাক্ষাৎ দেবেন। আল্লাহ তাআলা তাকে অপর দুজনের মতো করেই প্রশ্ন করবেন। সে বলবে, আমি আপনার প্রতি বিশ্বাস রেখেছি, আপনার কিতাব আপনার রাসূলদের প্রতি বিশ্বাস রেখেছি, সালাত পড়েছি, রোজা রেখেছি, দান সদকা করেছি, সাধ্যমতো আপনার প্রশংসা করেছি। তার উত্তর শুনে আল্লাহ বলবেন, তাই নাকি? তাহলে এখনই তোমার বিরুদ্ধে সাক্ষী উপস্থিত করি, তারপর তোমার উত্তর সম্পর্কে তুমি ভেবে দেখবে। বলা হবে কে আছে তার সম্পর্কে সাক্ষ্য দেবে, এরপর তার মুখ সিল করে দেওয়া হবে, তার রান, তার গোশত, তার হাড্ডিকে বলা হবে, তোমরা কথা বলো। এরা তাদের জানামতে তথ্য দিতে শুরু করবে। এভাবে আল্লাহ নিজে সাক্ষ্য দেওয়ার দায় থেকে মুক্ত থাকবেন। আসলে ব্যক্তিটি ছিল দুনিয়ার জীবনে মুনাফেক, এজন্য আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন। যার হিসাবে জবাব চাওয়া হবে তাকে আজাব দেওয়া হবে। হাদিসে এসেছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যার হিসাব তলব করা হবে সেই ধ্বংস হয়ে যাবে। আমি আয়েশা তখন বললাম, আল্লাহ তাআলা কি বলেননি, আর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব নেওয়া হবে সহজভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এখানে আমলের হিসাব প্রদর্শনের কথা বলা হয়েছে, যার হিসাবে জবাব তলব করা হবে তাকে শাস্তি দেওয়া হবে। আল কোরআনে যেখানে বলা হয়েছে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব সহজ করা হবে, এর অর্থ হল তাদের কাছে সহজে আমলনামা পেশ করা হবে। কিয়ামতের দিন যার হিসাব পর্যালোচনা করা হবে সে আটকে যাবে, তাই আল্লাহ তাআলার কাছে সর্বদা বিনা হিসাবে জান্নাত লাভের প্রার্থনা করা উচিত।
সেদিন আল্লাহ তাআলা তার বান্দার সাথে সরাসরি কথা বলবেন, কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। হাদিস এসেছে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে প্রতিটি ব্যক্তি সেদিন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলবে, কোনো দোভাষী বা মধ্যস্থ থাকবে না। মানুষ তখন তার ডান দিকে তাকাবে, দেখতে পাবে শুধু তাদের প্রেরিত কর্ম, আর বাম দিকে তাকাবে, দেখবে শুধু নিজকৃত কর্ম। সামনের দিকে তাকাবে, দেখবে শুধু জাহান্নামের আগুন। কাজেই তোমরা আগুন থেকে সাবধান হও, নিজেদের বাঁচাও, যদি একটি খেজুরের টুকরা দান করার বিনিময়েও হয়। সামান্য নেকামলের অবজ্ঞা করা উচিত নয়, সুযোগ আসা মাত্রই যে কোনো নেকামল করা উচিত। কেউ যদি একটি খেজুরের অংশ দান করার সুযোগ পায়, তাহলে তা দান করে হলেও আল্লাহ তাআলার শাস্তি ও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করা উচিত। সেদিন প্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে তা হলো সালাত। যদি এটি শুদ্ধভাবে কবুল হয়, তবে তার সকল আমল শুদ্ধ বলে ধরা হবে, আর যদি এটা বরবাদ হয়ে যায়, তখন সকল আমলই বরবাদ হয়ে যাবে। হাদিসে এসেছে আনাস ইবনে হাকিম আদ-দুবি, যিনি জিয়াদ অথবা ইবনে জিয়াদের ভয়ে মদিনাতে এসেছিলেন ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করলেন। তিনি বলেন, হে যুবক, আমি কি তোমাকে একটি হাদিস শোনাব? আমি বললাম, অবশ্যই শোনাবেন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমলের মধ্যে প্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে তা হলো সালাত। আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা নিজে ভালোমতো জানা সত্ত্বেও তার ফেরেশতাদের বলবেন, আমার এ বান্দার সালাতের প্রতি তাকাও, সে সালাত পূর্ণ করেছে, তা ত্রুটি করেছে। যদি সে তা পূর্ণ করে থাকে, তার ব্যাপারে পূর্ণতা লিখে দাও, আর যদি সে ত্রুটি করে থাকে, তাহলে তার নফল সালাতের প্রতি খেয়াল করো, তার নফল থেকে ফরজের অপূর্ণতা পূর্ণ করে দাও। এরপর তার সকল আমলই এভাবে মূল্যায়ন করা হবে। অনেক ইমানদার মানুষ যারা পাপাচারে লিপ্ত হয়েছিল, আল্লাহ তাদের পাপগুলো স্মরণ করিয়ে দিবেন ও ক্ষমা করে জান্নাত দান করবেন। হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ ইমানদারদের কাছাকাছি হবেন, নিজের উপর একটা পর্দা রেখে দেবেন, আর তাকে বলবেন, তুমি কি সেই পাপটি সম্পর্কে জানো? সেই পাপটির কথা কি তোমার মনে আছে? সে উত্তরে বলবে, হ্যাঁ প্রভু। এভাবে সে সকল পাপের কথা স্বীকার করবে আর ধারণা করবে, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, আমি দুনিয়াতে তোমার পাপগুলো গোপন রেখেছি আর আজ তা ক্ষমা করে দিলাম। এ কথা বলে তার নেক আমলের দফতর তাকে দেয়া হবে, আর যারা কাফির বা মুনাফিক সকলের সামনে তাদের ডাকা হবে। ফেরেশতারা বলবে, এরাই তো তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছে। জালিমদের উপর আল্লাহর অভিসম্পাত। কিয়ামতের ভয়াবহতায় আরও গতি সঞ্চয় করবে আল্লাহ তাআলার ক্রোধ। যেমন আমরা উপরের হাদিসগুলোতে দেখলাম, শাফাআত সম্পর্কিত হাদিসে দেখলাম, সকল নবী বলবেন, আজ আমার প্রভু আমার প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন। আমাদের সকলের কর্তব্য হবে আল্লাহ তাআলার ক্রোধ থেকে তার কাছেই আশ্রয় প্রার্থনা করা। হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যে বিষয়ে মানুষের মধ্যে ফয়সালা করা হবে তা হবে রক্তপাতের বিচার। বিশেষ জ্ঞাতব্য, একটি হাদিসে বলা হলো প্রথম ফয়সালা হবে সালাত সম্পর্কে, এ হাদিসে বলা হলো প্রথম ফয়সালা হবে রক্তপাত ও হত্যার। এ দু হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই। প্রথম হাদিসে আল্লাহ তাআলার হক বা অধিকার সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার হক বা অধিকার বিষয়ে প্রথম হিসাব হবে সালাতের, আর মানুষের অধিকার খুনের বিষয়ে প্রথম বিচার হবে রক্তপাত ঘটানো ও হত্যাকাণ্ডের। পৃথিবীতে বসে একজন মানুষ অন্যজনের প্রতি যে জুলুম অত্যাচার নিপীড়ন করেছে, অধিকার ক্ষুণ্ণ করেছে, সম্পদ ও সম্মানের উপর যে আঘাত করেছে, তার বিচার হবে কিয়ামতের দিন। এ বিচারের ধরন সম্পর্কে হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি কোনো অন্যায় করেছে অথবা তার সম্মানহানি করেছে কিংবা অন্য কোনোভাবে তার ক্ষতি করেছে, সে যেন যেদিন কোনো টাকা পয়সা কাজে আসবে না, সেদিন আসার পূর্বে আজই দুনিয়াতে থাকা অবস্থায় তার প্রতিকার করে নেয়। কিয়ামতের বিচারে অন্যায়কারীর কোনো নেকামল থাকলে তা থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে, আর যদি অন্যায়কারীর নেকামল না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। হাদিসে আরও এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো দরিদ্র অসহায় ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে দরিদ্র অসহায় ব্যক্তি তো সে যার কোনো টাকা পয়সা বা সম্পদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমার উম্মতের মধ্যে সত্যিকার দরিদ্র অসহায় হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত সিয়াম ও যাকাত সহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে অথচ দুনিয়াতে বসে সে কাউকে গালি দিয়েছিল কারো প্রতি অপবাদ দিয়েছিল কারো সম্পদ আত্মসাৎ করেছিল কারো রক্তপাত ঘটিয়েছিল কাউকে মারধর করেছিল ফলে তার নেক আমলগুলো থেকে নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আদায় করা হবে এভাবে যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য আর কিছু থাকবে না তখন তাদের পাপগুলো তাকে দেয়া হবে ফলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে গুনাহ পাপ বা অপরাধ দু প্রকার প্রথম প্রকার হলো যা দ্বারা আল্লাহ তাআলার অধিকার বা হক ক্ষুণ্ণ হয় যেমন শিরক করা সালাত পরিত্যাগ করা হজ আদায় না করা ইত্যাদি আর দ্বিতীয় প্রকার হলো যা দ্বারা মানবাধিকার বা হুকুকুল ইবাদ ক্ষুণ্ণ হয় যেমন কারো সম্পদ দখল করা গালি দেওয়া মারধর করা ইত্যাদি প্রথম প্রকারের পাপগুলো ক্ষমা করা আল্লাহর দায়িত্বে থাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এগুলো ক্ষমা করে দিতে পারেন আর দ্বিতীয় প্রকার পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষমা না করে দুনিয়াতে বসে মৃত্যুর পূর্বেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ আদায় করতে হবে বা তার কাছ থেকে দাবি ছাড়িয়ে নিতে হবে যার মাধ্যমে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তার নেকামল বা সৎকর্ম থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা পরিশোধ করা হবে এমনই পাওনা পরিশোধ করতে করতে যদি নেকামলগুলো শেষ হয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো তার উপর চাপিয়ে দিয়ে তার পাওনা পরিশোধ করা হবে আলোচিত ব্যক্তি আসলে ধনী ছিল তার অনেক নেকামল ছিল কিন্তু এগুলো এমনভাবে আর এমন সময়ে নিঃশেষ হয়ে গেল যে তা অর্জন করার আর কোনো পথই থাকলো না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যক্তিকে সত্যিকার অসহায় বলেছেন কারণ দুনিয়াতে কেউ নিঃস্ব হয়ে গেলে সে আবার পরিশ্রম করে সম্পদ অর্জন করতে পারে কিন্তু বিচার দিবসে কেউ নিঃস্ব হয়ে গেলে তার সামনে আর সম্পদ অর্জনের সুযোগ থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমাদেরকে মানুষের অধিকার রক্ষার ব্যাপারে যত্নবান হতে নির্দেশ দেয় মানুষের সম্মান সম্পদ শরীর সবকিছু আমাদের জন্য হারাম করা হয়েছে এগুলোর কোনোটি ক্ষতিগ্রস্ত করলে মানবাধিকার লঙ্ঘিত হয় হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন ব্যক্তি যে শহীদ হয়েছিল তাকে হাজির করা হবে এবং আল্লাহ তার নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তার প্রতি সকল নিয়ামত চিনতে পারবে তখন আল্লাহ তাকে বলবেন তুমি কি কাজ করে এসেছো সে বলবে আমি তোমার পথে যুদ্ধ করেছি শেষ পর্যন্ত শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি তো যুদ্ধ করেছো লোকে তোমাকে বীর বলবে এ উদ্দেশ্যে আর তা বলা হয়েছে অতঃপর নির্দেশ দেওয়া হবে এবং তাকে টেনে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারপর এমন ব্যক্তির বিচার করা হবে যে নিজে জ্ঞান অর্জন করেছে ও অন্যকে শিক্ষা দিয়েছে এবং কোরআন তেলাওয়াত করেছে তাকে হাজির করা হবে আল্লাহ তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সে স্বীকার করবে তাকে জিজ্ঞেস করবেন কি কাজ করে এসেছো সে বলবে আমি জ্ঞান অর্জন করেছি অন্যকে শিখিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি জ্ঞান অর্জন করেছো এজন্য যে লোকে তোমাকে জ্ঞানী বলবে কোরআন তেলাওয়াত করেছো এই উদ্দেশ্যে যে লোকে তোমাকে কারি বলবে আর তা বলা হয়েছে এরপর নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য তারপর বিচার করা হবে এমন ব্যক্তির যাকে আল্লাহ দুনিয়াতে সকল ধরনের সম্পদ দান করেছিলেন তাকে হাজির করে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সে সকল নিয়ামত স্মরণ করবে আল্লাহ বলবেন কি করে এসেছো সে বলবে আপনি যে সকল খাতে খরচ করা পছন্দ করেন আমি তার সকল খাতে সম্পদ ব্যয় করেছি কেবল আপনারই জন্য আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি সম্পদ এ উদ্দেশ্যে খরচ করেছো যে লোকে তোমাকে দানশীল বলবে আর তা বলা হয়েছে এরপর নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন হে মানব সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমার সেবা করনি মানব সন্তান বলবে হে আমার প্রভু কিভাবে আমি আপনার সেবা করব আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল তুমি তো তাকে সেবা করনি তুমি কি জানতে না যদি তার সেবা করতে তাহলে তার কাছে আমাকে পেতে হে মানব সন্তান আমি খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাদ্য দাওনি মানব সন্তান বলবে হে আমার প্রভু কিভাবে আমি আপনাকে খাদ্য দেব আপনি তো সৃষ্টিকুলের রব
আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা খাবার চেয়েছিল, তুমি তো খাবার দাওনি। তুমি কি জানতে না যদি তাকে খাবার দিতে তাহলে তা আমার কাছে পেতে। হে মানব সন্তান, আমি পানি পান করতে চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। মানব সন্তান বলবে, হে আমার প্রভু, কিভাবে আমি আপনাকে পানি পান করাবো? আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা পিপাসিত ছিল, তুমি তো তাকে পানি পান করাওনি। তুমি কি জানতে না যদি তাকে পানি পান করাতে তাহলে তা আমার কাছে পেতে। এ হাদিস থেকে আমরা জানতে পারলাম, কেউ অসুস্থ হয়ে পড়লে, ক্ষুধা পিপাসায় কষ্ট পেলে সেবা ও সাহায্য পাওয়া তার একটি অধিকার। সামর্থ্য থাকা সত্ত্বেও এ অধিকার আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে, তাকে জাহান্নামে একটি চোবানি দিয়ে উঠানো হবে। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো কল্যাণ দেখেছো, তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছো? সে উত্তরে বলবে, না, আল্লাহর শপথ, হে রব। এরপর পৃথিবীর সবচেয়ে হতভাগ্য ও দরিদ্র লোকটিকে উপস্থিত করা হবে, যে জান্নাত লাভ করেছে তাকে জান্নাতে একটি চোবানি দেওয়া হবে। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো অভাব দেখেছো, তুমি কি কখনো কষ্টে পতিত হয়েছিলে? সে উত্তরে বলবে, না, আল্লাহর শপথ, হে রব, আমি পৃথিবীতে কখনো কষ্ট দেখিনি, কখনো বিপদে পড়িনি। এ হাদিসে দু ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। প্রথম ব্যক্তি জাহান্নামের আজাবের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সকল সুখের কথা একেবারে ভুলে যাবে, আর দ্বিতীয় ব্যক্তি জান্নাতের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সকল দুঃখ কষ্টের কথা ভুলে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাত লাভকারী এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, তাকে বলা হবে, হে মানব সন্তান, তুমি তোমার ঘর কেমন পেয়েছ? সে উত্তরে বলবে, হে প্রভু, সর্বোৎকৃষ্ট ঘর পেয়েছি। আল্লাহ তাআলা তাকে বলবেন, কি চাও, কিছু আকাঙ্ক্ষা করো। সে উত্তরে বলবে, আমি কিছু চাই না, কিছুই আকাঙ্ক্ষা করি না, শুধু আকাঙ্ক্ষা করি যদি আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিতেন আর আমি আপনার পথে 10 বার শহীদ হতে পারতাম। সে কথা বলবে যখন জান্নাতে শহীদের মর্যাদা দেখতে পাবে। এরপর জাহান্নামীদের থেকে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, তাকে বলা হবে, হে মানব সন্তান, তোমার ঠিকানা কেমন পেয়েছ? সে বলবে, সবচেয়ে নিকৃষ্ট স্থান পেয়েছি। তাকে প্রশ্ন করা হবে, পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও তুমি কি এই অবস্থান মুক্তি কামনা করবে? সে বলবে, হ্যাঁ, হে প্রভু। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে তোমার কাছে এর চেয়ে অনেক কম ও অনেক সহজ বিষয় চাওয়া হয়েছিল, তাই তুমি পারোনি। এরপর তাকে আবার জাহান্নামে ফেরত পাঠানো হবে। এ হাদিস থেকে আমরা জানতে পারলাম, একজন জান্নাতি ব্যক্তি পৃথিবীর কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না, শুধু আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হওয়া কামনা করবে। কারণ সে যখন কিয়ামতের দিন শহীদদের অভাবনীয় মর্যাদা দেখবে তখন এটা ছাড়া আর কিছু কামনা করবে না। এ হাদিস দ্বারা আমরা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়ার ফজিলত ও মর্যাদা জানতে পারলাম। জাহান্নাম মুক্তি ও জান্নাত লাভ করার জন্য চেষ্টা প্রচেষ্টা করা খুব কঠিন কাজ নয়। তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদে অবিচল বিশ্বাস দীন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যার তাওহীদি আকীদা বিশ্বাসে সমস্যা আছে তার কোনো নেক আমল কাজে আসবে না। দুনিয়া পরিমাণ সম্পদ সদকা বা আল্লাহর পথে নিজের প্রাণ ও সম্পদ সবকিছু কুরবানি দিলেও নয়। অপরপক্ষে যার তাওহীদি আকীদা বিশ্বাস নির্ভেজাল হবে ও এর ওপর অবিচল থাকবে, তার অন্য কোনো নেক আমল না থাকলেও তাওহীদের কারণে সে একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিয়ামত পরবর্তী বিচারেও তাওহীদের মূল্যায়ন করা হবে গুরুত্বের সাথে। হাদিসে এর দৃষ্টান্ত এভাবে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষের মধ্য থেকে এক ব্যক্তিকে মুক্তি দেবেন এভাবে যে তার সামনে 99টি পাপের দফতর উপস্থিত করা হবে। প্রতিটি দফতরের পরিধি হবে চোখের নজরের পরিধির মতো বিশাল। আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি কি এর কোনোটি অস্বীকার করো? আমার লেখক ফেরেশতারা কি তোমার প্রতি অন্যায় করে এসব লিখেছে? সে উত্তরে বলবে, না, হে আমার প্রভু। আল্লাহ বলবেন, এসব পাপের ব্যাপারে তোমার কোনো যুক্তিসঙ্গত কারণ বা বক্তব্য আছে? সে উত্তরে বলবে, না, হে আমার প্রভু। আল্লাহ তাআলা বলবেন, তাহলে শোনো, তোমার জন্য আমার কাছে একটিমাত্র নেক আমল আছে, আর আজ তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। এরপর আল্লাহ একটি টিকিট বের করবেন, তাতে লেখা আছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এরপর আল্লাহ বলবেন,
আমি এই টিকিটটির ওজন দেব। লোকটি বলবে, হে আমার প্রভু, এই টিকিটটির সাথে এতগুলো বিশাল দফতরের ওজন দিলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলবেন, তোমার উপর কোনো জুলুম করা হবে না। এই টিকিটটি এক পাল্লায় রাখা হবে আর পাপের দফতরগুলো রাখা হবে অন্য পাল্লায়। টিকিটটির পাল্লা ভারী হয়ে যাবে। আসলে আল্লাহ তাআলার নামের সামনে কোনো কিছু কি ভারী হতে পারে? এ হাদিসে আমরা দেখলাম, আলোচ্য ব্যক্তি পাহাড় সমপাপ করেছিল, কিন্তু আল্লাহর একত্ববাদে তার বিশ্বাস ছিল নির্ভেজাল, তার বিশ্বাস ছিল শিরক মুক্ত, সে বিশ্বাসী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতিও। এ কারণে সে মুক্তি পেয়ে গেছে। আমরা কি পেরেছি আমাদের তাওহিদকে নির্ভেজাল করতে? আমরা কি পেরেছি ছোট বড় সকল শিরক থেকে সর্বদা নিজেকে পবিত্র রাখতে? আসলে আমরা পারিনি। কখনো জেনে কখনো না জেনে বুঝে আমরা বিভিন্ন শিরকে লিপ্ত হয়ে পড়েছি। আল্লাহকে ভালোবাসতে যেয়ে, তার রাসূলের প্রতি মহাব্বতের প্রকাশ করতে যেয়েও আমরা অহরহ শিরকে লিপ্ত হচ্ছি। তাই আমাদের সকলের উচিত বারবার নিজের তাওহিদে বিশ্বাসকে যাচাই করে নেয়া, শিরকের ধারের কাছেও না যাওয়া। যদি কখনো কেউ বলে এটা শিরক, ব্যাস সাথে সাথে তা পরিহার করা। আলোচ্য ব্যক্তি শুধু মুখে মুখে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করেছে বলে মুক্তি পায়নি, মুখে মুখে তো কোটি কোটি লোক উচ্চারণ করে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে পরিণতি চ্যানেলের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।